ট্রাইমিস্টার অনুযায়ী গর্ভবতী মায়ের খাদ্য তালিকা। মা হওয়া প্রতিটি মেয়ের জীবনে অন্যরকম একটা অনুভূতি। গর্ভাবস্থায় মা এবং গর্ভের বাচ্চার স্বাস্থ্য পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে মায়ের খাদ্য তালিকা, কারণ তার খাওয়ার উপর নির্ভর করছে বাচ্চার খাওয়ার এবং স্বাস্থ্য এবং সুস্থতা। গর্ভাবস্থায় শরীরে অতিরিক্ত ক্যালোরি দরকার পড়ে, কেননা এ সময়ে মায়ের কোষ, ফিটাস, প্লাসেন্টা বা অমরা গঠিত হয়। তাই এ সময়ে সাধারণ খাবারের পাশাপাশি কিছু অতিরিক্ত খাবার খেতে হয়। যে সকল মায়ের ওজন সঠিক থাকে তাদেরকে গর্ভবতী হওয়ার পরে 11 কেজি ওজন বাড়াতে বলা হয়ে থাকে, আর যারা বেশি ওজনের অধিকারী বা BMI 26-29 তাদের 7 কেজি ওজন বাড়াতে হয়। আজকে আমরা আলোচনা করব গর্ভাবস্থায় খাদ্য তালিকা কেমন হওয়া উচিত বা খাদ্য তালিকায় কী কী না থাকলে খুব সমস্যা হবে সে সম্পর্কে ট্রাইমিস্টার ভাগ করে। প্রথমে জেনে নেই ট্রাইমিস্টার কী। গর্ভাবস্থা সাধারণত 9 মাসের কিছু বেশি দিন থাকে। এই 9 মাসকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম 3 মাসকে ফার্স্ট ট্রাইমিস্টার, দ্বিতীয় 3 মাসকে অর্থাৎ 4-6 মাসকে সেকেন্ড ট্রাইমিস্টার, এবং 6 মাসের পর থেকে বাচ্চা জন্মের আগ পর্যন্ত সময়কে থার্ড ট্রাইমিস্টার বলে। প্রথম ট্রাইমিস্টার বা গর্ভধারণের পর প্রথম 3 মাস। গর্ভাবস্থার প্রথম দিকে অনেক মহিলা অনেক চিন্তিত থাকেন তাদের শারীরিক পরিবর্তন নিয়ে। বিশেষ করে যারা প্রথম মা হতে যাচ্ছেন তারা ভাবেন এ সময় অতিরিক্ত খাবার খেতে হবে, ফলে প্রচুর খাবার খেয়ে ওজন অতিরিক্ত বাড়িয়ে ফেলেন। পরে এই জন্য অনেক ক্ষতি হয় মা এবং বাচ্চা দুজনেরই। এ সময়ে আপনার দৈনন্দিন সাধারণ খাবারের সাথে অতিরিক্ত 1 গ্লাস দুধ ও 2টি অতিরিক্ত রুটি খেতে পারেন। এছাড়া তাজা ফলমূল ও শাকসবজি খাবেন। ধূমপান এ সময় একদমই করবেন না, কারণ এতে করে কম ওজনের বাচ্চা জন্মানোর ও বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এ সময় প্রচুর পানি খাবেন, 8-10 গ্লাস। ক্যাফিন সমৃদ্ধ খাদ্য কম খাবেন। এ সময় কিছু জিনিস অবশ্যই দরকার হয়, তার মাঝে একটি হলো ফোলেট বা ফলিক অ্যাসিড। ফোলেট কিছু প্রাকৃতিক খাবারে পাওয়া যায়, যেমন করল্লা, ক্যাপসিকাম, ব্রোকলি, মেথি, পুদিনা, ধনিয়া, বাদাম ও কিশমিশ। কিন্তু শুধুমাত্র খাবার খেয়ে চাহিদা পূরণ হয় না, তাই সাপ্লিমেন্টারি ফুড বা ওষুধ হিসেবে ফলিক অ্যাসিড খেতে হয় ডাক্তারের পরামর্শ মতে। সাধারণত ডাক্তাররা ফলিক অ্যাসিড 400 মাইক্রোগ্রাম খেতে দেন প্রতিদিন। ফলিক অ্যাসিডের অভাব হলে বাচ্চারা স্পিনা বিফিডা হয় অথবা নিউরাল টিউবের সমস্যা হয়, কারণ এ সময়ে বাচ্চার মাথা ও মেরুদণ্ডের গঠন শুরু হয় এবং এই গঠনের জন্য ফলিক অ্যাসিড খুব দরকার। তাই অবশ্যই ফলিক অ্যাসিড খাবেন ডাক্তারের সাথে কথা বলে। দ্বিতীয় ট্রাইমিস্টার বা 4-6 মাস। অতিরিক্ত 200-300 ক্যালোরি খাবার বেশি খাওয়া প্রয়োজন এ সময়ে। সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মেয়ে বা মহিলার দৈনিক 2200 ক্যালোরি খাবার প্রয়োজন হয়। তাই আপনি গর্ভবতী হলে দৈনিক 2500 ক্যালোরি খাওয়া প্রয়োজন। এ সময়ে ভিটামিন ডি ও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড খেতে হয় প্রচুর, কারণ এ সময় ব্রেন বা মস্তিষ্কের এবং চোখের গঠন হয়, আর এই গঠন সঠিকভাবে হওয়ার জন্য এই পুষ্টিগুলো খুব দরকার। ভিটামিন ডি পাবেন সূর্যের আলোতে, দুধে, দইয়ে, বাদামি চালে ও গমে। ওমেগা-3-এর জন্য সামুদ্রিক মাছ ও খাবার খেতে হবে। তিসির তেলে ওমেগা-3 থাকে। সালাদে 2 চামচ তিসির তেল মিশিয়ে সালাদ খাবেন। প্রচুর মাছ খাবেন। এ সময় আয়োডিন খাবেন পর্যাপ্ত পরিমাণে, কেননা এ সময় বাচ্চার থাইরয়েড গ্ল্যান্ড কাজ করা শুরু করে, আর থাইরয়েডের জন্য আয়োডিন খুবই প্রয়োজনীয় একটি উপাদান। এ সময় ক্যালসিয়াম খান প্রচুর পরিমাণে, কারণ এটি বাচ্চার হাড়, মাংস ইত্যাদি তৈরিতে সাহায্য করে। ক্যালসিয়াম পাওয়া যায় দুধ, দই, আইসক্রিম, চিজ ইত্যাদিতে। সাধারণত এ সময়ে আয়রন 40 মিলিগ্রাম লাগে প্রতিদিন। এজন্য আয়রন ট্যাবলেট খাবেন ডাক্তারের পরামর্শ মতো। এ সময়ে কিছু মিনারেল ও ভিটামিন বেশ কিছু পরিমাণে খেতে হয়। তৃতীয় ট্রাইমিস্টার বা 7-9 মাস বা বাচ্চা জন্মানোর আগ পর্যন্ত। এ সময়ে পানি খান প্রচুর। বেশি কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকে এ সময়ে। আদা চা অনেক মহিলাদের এই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়। তবে এ সময় আঁশযুক্ত ফল ও শাকসবজি খাওয়া উচিত। এসব খাবারে অনেক আঁশ রয়েছে যা পায়খানা নরম করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে। খুব ঝাল ও ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন, এসব খাবার খেলে অ্যাসিডিটি হয়।